জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষিদা হও অগো মা জননী জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষিদা হও অগো মা জননী শোনোনা শোনোনা অগো মা বোনেরা শোনোনা শোনোনা অগো মা বোনেরা কেমন ছিল জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষিদা হও অগো মা জননী জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষিদা হও অগো মা জননী জান্নাতি রানী হলো কেমন করে তালি দেওয়া বরখাসে পড়তো গায়ে জান্নাতি রানী হলো কেমন করে তালি দেওয়া বরখাসে পড়তো গায়ে দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষিদা হও অগো মা জননী জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষিদা হও অগো মা জননী শোনো না শোনো না অগো মা বোনেরা শোনো না শোনো না অগো মা বোনেরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষিদা হও অগো মা জননী জান্নাতের রানী অমনি আর তিনি হননি দুনিয়ার অপরিচিত বেগানা মানুষ কোনোদিন তানাকে দেখেননি এমনি এমনকি এন্তেকালের কিছুদিন আগে তানার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলছেন ওহে আমার স্বামী আমি তো এন্তেকাল করে যাব তবে গভীর রাত্রে আমার দাফন দিয়ে দেবেন কেন দুনিয়ার মানুষ যেন ওই কাফনে মরা অবস্থায়ও দেখে বুঝতে না পারে নবীর বেটি লম্বা ছিল না বেটে ছিল নবীর বেটি মোটা ছিল না হালকা ছিল আহারে কি জীবন তারা গড়ে গিয়েছিলেন আর বর্তমানে আমার একশ্রেণীর ফাতেমারা আছে ধরেন আমার যুবক ভাইরা বলুন চাচাজিরা যে একটা বোরকা নাও বোরকা না নিলে হয় বোরকা পড়তে হয় তা বোরকা গিয়ে দোকানে গিয়ে মানে পছন্দই হচ্ছে না মোটে চয়েজ হচ্ছে না মানে ডিজাইন ওলা দরকার একটু ঝিকঝাক ঝিকঝাক করবে একটু টাইট ফিট হবে এই না হলে বোরকা পরা যায় এই রকম কিন্তু নবীর বেটি কি করেছিলেন সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি তারপরে সন্ধে কবি কি লিখছে শুনুন গরিব দুঃখী ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি গরিব দুঃখী ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা কেন স্বামী ছিল তার নয়নের মণি বলুন না সুবহানাল্লাহ নবীজি জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এতটাই গরিব ছিলেন কোনদিন একটা ভালো শাড়ি এনে বলতে পারেননি ফাতেমা এই নাও এই শাড়িটা তুমি পরো কিন্তু কোনদিন নবীর বেটি স্বামীর প্রতি অসন্তুষ্ট হননি স্বামীর সাথে অসৎ ব্যবহার করেননি স্বামীর বাইরে মানে স্বামীর আড়ালে কোনো মহিলার সাথে স্বামীর বিরুদ্ধে কোনো কটু কথা বলেননি আর বর্তমান সমাজে এক শ্রেণীর মা বোনেরা আছে সবাই না এক শ্রেণীর মা বোনেরা আছে কতই না মানে অপবাদ দিচ্ছে স্বামীর প্রতি পাড়ার এক মহিলার সাথে জানিস আমার স্বামী এই করে আমার স্বামী ওই করে আমার পোড়া কপাল আমার কতই না ভালো জায়গায় বিয়ে হতো আমি এই মানুষটা এসে কাছে পড়েছি আমার সারাটা জীবন হাড় জ্বালাবে ধরে নিন আমার কোন যুবক ভাই মানে অত্যন্ত পরিশ্রম করা টাকা দিয়ে বাদুড়িয়ার মার্কেটে গিয়েছে গিয়ে 700 টাকা দিয়ে একটা শাড়ি নিয়েছে নিয়ে খুশি মনে বাড়িতে যাচ্ছে ঈদের সময় বলুন আমি বোঝানোর জন্য বলছি গিয়ে বলছে দেখো তোমার জন্য কত সুন্দর একটা শাড়ি এনেছি এক শ্রেণী ভাবির আছে তখন এইভাবে অবজ্ঞা করে ও তোমার বুলুটি নজর আর গেল না ওই পাশের বাড়ি গিয়ে দেখো তুমি 700 টাকা এই শাড়ি এনেছো পাশের বাড়ি গিয়ে দেখো 500 টাকা দামের শাড়ি এনেছে দেখতে হবে একটু তোমার এই চয়েস হলো নিয়ে আমার সামনে থেকে দূর করে ফেলে দাও এইভাবে স্বামীকে অসন্তুষ্ট করে তো সেই এক শ্রেণীর ভাবিরা আছে তারা স্বামীকে অসন্তুষ্ট করে স্বামীর সাথে অসৎ ব্যবহার করে স্বামী যতই পরিশ্রম করে কত কিছুই না এনে দেয় কত গয়না বলুন কত কিছু না এনে দেয় তবুও যেন মন ভরে না না এমন করলে হবে না
আপনার স্বামী কষ্ট করে সামান্য জিনিসও যদি আপনার হাতে তুলে দেয় সেটাতেই আপনাকে খুশি হতে হবে আর সেটাতে খুশি হলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায় তাহলে পরকালে আপনার জান্নাতটা অতি সহজ হয়ে যাবে আর আপনারা স্বামীর সাথে সৎ ব্যবহার করুন কবি কি লিখছে ছন্দের মাধ্যমে আপনারা শুনুন জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষে দাও অগো মা জননী জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষে দাও অগো মা জননী শোনো না শোনো না মা বোনেরা শোনো না শোনো না অগো মা বোনেরা কেমন ও মা ফাতেমা জননী জান্নাতি চাও যদি অগো নারী পর্দা ও গো মা জননী গরিব দুঃখী ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি গরিব দুঃখী ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা কেন স্বামী ছিল নয়নের মণি জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষে দাও অগো মা জননী জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষে দাও অগো মা জননী শেষ ছন্দে কবি আরো মূল্যবান কথা লিখছে শুনুন সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটেছে তো কত দিনের সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটেছে তো কত দিনের পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে কত নামাজ কবু সে ছাড়েনি জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষে দাও অগো মা জননী জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষে দাও অগো মা জননী শোনো না শোনো না অগো মা বোনেরা শোনো না শোনো না অগো মা বোনেরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি জান্নাতি হতে চাও যদি অগো নারী পর্দা পুষে দাও অগো মা জননী নারে তাকবীর